আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করছেন, সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমি অনেক বেশি ভালো নাই, একটু ভালো আছি। আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন, আমার লাস্ট কয়েকদিন ধরেই অনেক বেশি ঠান্ডা লেগেছে, সর্দি কাশি জ্বর ঠান্ডা গলা ব্যথা সবই ছিল। আমাদের লাইফের যে সিচুয়েশন চলতেছে, আমরা সবাই গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করতেছি, ঘরের বাহিরে তো প্রয়োজন ছাড়া কেউই যেতে পারছি না। আমাদের এত বেশি মেনটেন করে কেন চলতে হচ্ছে আমরা সেটা সবাই জানি, নতুন করে আমার বলার কিছু নাই। আসলে জ্বর ঠান্ডা সর্দি কাশি লাইফে এর আগেও বহুতবার হয়েছে, এমন না এবারই প্রথম। তবে কারেন্ট সিচুয়েশন যদি চিন্তা করি, কারেন্ট সিচুয়েশন চিন্তা করলে কিন্তু নর্মালেই সর্দি কাশি জ্বর ঠান্ডাই হচ্ছে আমাদের লাইফের জন্য অনেক বেশি ভয় বা আতঙ্কের কারণ বা আতঙ্কের সৃষ্টি করছে। আমি যেদিন লাস্ট ভিডিওটা দিই, তার 2-3 দিন আগে থেকে আমার হালকা একটু ঠান্ডা লাগে। আমার লাস্ট ভিডিওর ভয়েস শুনলে আপনারা বুঝতে পারবেন, আমাকে বেশ কয়েকজন কমেন্টও করেছিল যে আপনার কি ঠান্ডা লেগেছে নাকি। তো ভিডিওটা দেওয়ার পর ওই দিন বিকেল থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়ে যায়, সেই সাথে জ্বরও আসে। তো ঠান্ডা যখন লাগে তারপর থেকে কিন্তু আমি বাসায় থেকে আমার যা যা করণীয় আমি করা স্টার্ট করে দিই। সাধারণত আমরা যা যা করি আর কি তাই করতে থাকি, কিন্তু হঠাৎ করে যখন গলা ব্যথা শুরু হয়ে যায় সেই সাথে জ্বরও চলে আসে সন্ধ্যার পরপর, আমি সত্যি একটু ভয় পেয়ে যাই। জ্বর আসার পরে একটু বেশিই ভয় পাই, আসলে আমাকে নিয়ে ভয় পাই না, ভয়টা লাগে আমার মেয়েকে নিয়ে, যে আল্লাহ আমার একটা মেয়ে আছে, কিছু না খারাপ আবার হয়ে যায়। তো প্যানিক হই নাই, আমার হাজব্যান্ডকে জানাই, আমার হাজব্যান্ড সাথে সাথে আমার যে ফ্যামিলি ডক্টর আছে তাকে কল করে। এখানে হচ্ছে এখন নিয়ম, যদি সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগে তাহলে ডক্টরের কাছে যাওয়া নিষেধ, মানে ওয়াক ইন ক্লিনিকগুলোতে যাওয়া নিষেধ। আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে তাকে ফোন দিতে হবে, তারাই বলে দেবে কী করতে হবে। তারপর ডক্টরকে আমি জানালাম আমার কী কী প্রবলেম হচ্ছে, ডক্টর আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে আমার জ্বরটা চলে যায় ঠিকই, তবে গলা ব্যথা ছিল। তাছাড়া ডক্টর বলল যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর দেখতে আমার ইম্প্রুভ হচ্ছে কি না, নাকি জ্বর আরও বেশি বেড়ে যাচ্ছে, বা যদি ব্রিদিং প্রবলেম হয় তখন হচ্ছে ইমার্জেন্সিতে কল করতে ওদের সাথে যোগাযোগ করার জন্য, আর যদি না হয় ইম্প্রুভ হয় তাহলে হচ্ছে ভয় কিছুই নেই, মাইনর সিমটম এটা খুবই। আর তাছাড়া এখন কিন্তু সিজন চেঞ্জ হওয়াতে অনেকেই জ্বর ঠান্ডা সর্দি কাশি হচ্ছে, তো এটা টেনশনের বা ভয়ের কিছুই নেই। আর আমি কিন্তু একদম বন্দি অবস্থাতে ছিলাম না, এই 2-3 দিন রেস্ট নিয়েছি ঠিকই। ডক্টর বললো যে বন্দি হওয়ার কোনোই দরকার নাই, যে একই রুমে থাকতে হবে, কারোর সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, এরকম কিছুই না। বাট ক্লিন থাকতে হবে, আমার হাত ক্লিন রাখতে হবে, এখন যা যা করণীয় ওগুলোই করতে বলেছে, বাসাতে থাকতে বলেছে, বাসা থেকে বের হওয়া নিষেধ, মানে বাইরে যাওয়া যাবে না, প্রয়োজন ছাড়া আর কি, প্রয়োজন থাকলেও যাওয়া যাবে না। এখন তো আমরা এমনি তো বাসাতেই ছিলাম, বাইরে তো আমরা খুব বেশি একটা বেরও হচ্ছি না, বাসাতেই আছি। আমার হাজব্যান্ড বের হচ্ছিল, যদি ওর জবের জন্য বের হতে হচ্ছিল, কিন্তু এখন থেকে বেশ কিছুদিনের জন্য বাসাতেই থাকবে। আবিশার আর আমার দুজনেরই টেক কেয়ার করছে। আমিও ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম আমার তো বেবি আছে কিভাবে কি করব, ডক্টর বললো সমস্যা নেই, আবিশাকে টাচ করার সময় যাতে মেক শিওর আমার হ্যান্ড ক্লিন থাকে, ওকে যাতে হাত দিয়ে কোনো কিছু না খাইয়ে দিই, বা হাঁচি কাশি দেওয়ার সময় যাতে দূরত্ব বজায় রাখি, আমার কাছ থেকে যেন দূরে থাকে, বা প্রপারভাবে আমি যাতে হাঁচি কাশি দিই, যে জিনিসগুলো আমাকে মেনটেন করে করতে বলেছে আমি 100% করার চেষ্টা করছি। তাছাড়া আবিশা একটু আমার কাছে তো চলে আসেই, স্বাভাবিক, ঘুরে ঘুরে একটু চলে আসে। তবে আমি এই কয়েকদিন চেষ্টা করেছি দূরে দূরে থাকার, একটু সুস্থ হই, ভালো হই, সব কিছু আবার ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আর তাছাড়া আপনারাও দোয়া করবেন যাতে সামনে আরও ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো আছি, সেই জন্যই ভিডিও করতে পারছি, আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। তো এই হচ্ছে আমাদের বাসার এখনকার কারেন্ট সিচুয়েশন, এই হচ্ছে আমাদের গৃহবন্দি জীবন চলতেছে। আমি জানি এরকম বন্দি জীবন আমাদের আর কারোই ভালো লাগছে না, বাসায় থাকতে থাকতে আমরা এখন সবাই বোর, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি বোর হয়ে গেছে। আমরা তো বড়, আমরা বুঝি, ওরা তো ছোট মানুষ, ওরা দেখা যায় অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতেছে তারপরে একটু বাইরে যেতে চায়। এরকম বন্দি অবস্থা তো আমরা কেউ আসলে কখনোই ছিলাম না। আবিশাকেও আজকে দেখলাম বেশ কয়েকবার ওর বাবাকে মেইন গেটের কাছে নিয়ে যাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে। এখন যদি এতটুকু মেনটেন করাতে আমরা সামনে ভালো কিছু পাই তাহলে একটু কষ্ট হলেও আমাদের এই জিনিসগুলো এখন মেনটেন করে চলা উচিত। আমারও আসলে অনেক বোর লাগছিল, তাই বিকেলের পর থেকে চিন্তা করলাম কি করব কি করব, একটু ভালো ফিল করছি, ফোনটা হাতে নিয়ে আপনাদের সাথে গল্প করা শুরু করে দিয়েছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেই ফেলি। আর ওদিকে আবিশার বাবা আর আবিশা আছে, দেখি এখন গিয়ে ওরা কী করছে।
আর এদিকে এসে দেখি আবিশার বাবা আর আবিশার দুইজনই কিচেনে কাজ করছে। এখন এই সময়টাতে আমরা তো সবাই বাসাতেই আছি, যার কারণে বাসায় থাকতে থাকতে আসলে বাচ্চারা অনেক বেশি বোর হয়ে গেছে। আমরা তো বড়রা বুঝতে পারি কি হচ্ছে আমাদের আশেপাশে এখনকার কি সিচুয়েশন, কিন্তু বাচ্চারা তো আসলে কিছু বুঝেও না। এই সময়টাতে বাসায় যেহেতু আছি, যতটুকু সম্ভব সবারই উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে অ্যাক্টিভ রাখা। তা নাহলে কিন্তু ওদের উপরও একটা মানসিকভাবে প্রেশার পড়ছে। বাচ্চাদের যদি অ্যাক্টিভ না রাখা যায় তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু অনেক সময় ডিপ্রেশনে চলে যায় বা অনেক চুপচাপ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ক্র্যাঙ্কিনেস চলে আসে। তো আবিশাকে আবিশার বাবা যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করছে, আর তাছাড়া আমি যেহেতু এই কয়েকদিন একটু সিক ছিলাম, আমি চেষ্টা করেছি আবিশার কাছ থেকে একটু দূরে দূরে থাকার। কি আর করা, আমাদের জীবনের পরিস্থিতি আসলে এমন একটা পর্যায়ে চলে আসছে যে আশেপাশে বা আমাদের এখনকার সিচুয়েশনের কথা চিন্তা করলে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। আর একজন মা সব কিছু পারলেও আসলে সন্তানের কাছ থেকে দূরে থাকাটা অনেক বড় একটা কঠিন ব্যাপার। আর শুধু এখনকার সময়ের জন্য না, আমাদের কিছু কিছু জিনিস কিন্তু সবসময় এ ধরনের সিকনেসের জন্য মেনটেন করে চলা উচিত। আর আল্লাহর রহমত থাকলে যে জিনিসটা নিয়ে একটু ভয় পাচ্ছি ওরকমটা না হলেই ভালো। তো এই কয়েকদিন ধরে তো রেস্টেই ছিলাম, আজকেও সারাদিন বসেই ছিলাম, তেমন কোনো কাজই আমার করা হয়নি। বসে থাকতেও তো আর ভালো লাগছিল না, অনেক বেশি বোর ফিল করছিলাম। আর আমি এমনিতেও খুব বেশিক্ষণ বসে থাকতেও পারি না, কিছুক্ষণ যদি টিভি দেখি বা ফোন নিয়ে বসে সময় কাটাই, 10 মিনিটের বেশি সময় হয়ে গেলেই আমার কাছে নিজেকেই অনেক বেশি লেজি মনে হয়। আর ডক্টর যেহেতু আমাকে কোনো কিছুই করতে নিষেধ করে নাই, তাই বিকেলের পর কিচেনে এসে নাস্তা বানাচ্ছি। আর চুপচাপ বসে থাকলে নানান রকম চিন্তাভাবনাও চলে আসে, কতক্ষণই বা আসলে অভিনয় করে নিজেকে স্ট্রং দেখানো যায়। তাই মনে হলো ভিডিও করি, কাজ করি, নিজেকেও বিজি রাখা হবে। আর আবিশার বাবাই তো সব কিছু করছে, এদিকে ওরও একটু রেস্ট হয়ে যাবে। আমি খুব সহজ একটা বিকেলের নাস্তা বানাচ্ছি, রেসিপিটা আর আজকে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না, এই জন্যই যখন চিকেনটা ম্যারিনেট করেছে আবিশার বাবা তখন আর আমি ভিডিও করি নাই, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তা না হলে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারতাম। এই সময়টাতে আসলে আমরা তো সবসময় আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে স্মরণ করা ছাড়া তো কোনো উপায় নাই। আর তাছাড়াও কিন্তু আমাদের সবারই ঘরে থেকেও সব ধরনের কাজই করতে হচ্ছে। আমরা তো আসলে জানি না সামনে কি হবে বা হতে পারে, যতই অন্য কিছু করে মনটাকে ডাইভার্ট করতে চায় না কেন, ঘুরে ফিরে বারবার এসব চিন্তা চলে আসে। আর নিজে চাই তো আমার পরিবার বা আশেপাশে মানুষের কথা বেশি চিন্তা হয়। এই সময়ে আসলে কারো মনের পরিস্থিতি ঠিক নেই, আশেপাশে আমরা প্রত্যেক দিন যা দেখছি বা নিউজ হতে শুরু করে সব জায়গাতে যে ধরনের ভিডিওগুলো দেখছি, এইসব দেখে কিন্তু আমরা নিজেদেরকেও ঠিক রাখতে পারছি না। আর আমি যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা কেমন ছিল। তারপরে সবসময় নিজেকে পজিটিভ রেখে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি, তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট, নেগেটিভ চিন্তা করবেন না, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেয়। জীবনটা তো আসলে সবসময় সহজভাবে যাবে না, কঠিন সময় তো আসবেই। যদিও আমার এতটুকু জীবনে এরকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আমি আগে কখনোই দেখি নাই, তাই এই সময়টাতে আসলে স্বার্থপর হওয়া যাবে না। প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকেই সাহায্য করা। আর আমি জানি হয়তো বা এইসব ব্যাপারে কথা শুনতে শুনতে আর কারোই ভালো লাগছে না, কিন্তু এখন অন্য কিছু করব বা অন্য কোনো ভিডিও বানাবো সেটাও ইচ্ছা করে না। মনে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলতে পারলে ভালো লাগবে। যদি আমার এই কথাগুলো কারো ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে ইগনোর করতে পারেন বা স্কিপ করতে পারেন, সবসময় হয়তো বা একই কথা শুনতে ভালো নাও লাগতে পারে। তো আমি এদিকে একটু চা বানিয়ে নিয়েছি, চাটা পান করতে করতে কাজ করব। তো আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পজিটিভ কথা বলার বা পজিটিভ জিনিসগুলো শেয়ার করার। মনটাকে পজিটিভ রাখুন, যত রকম রাগ ক্ষোভ বা উত্তেজনা আছে বাদ দিয়ে দিন, সবার সাথে ভালো ব্যবহার করুন, অন্যের সেবা করতে পারেন বা সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। বেশি দুশ্চিন্তা করলে বা স্ট্রেস নিলে শরীরের হরমোনকে ধ্বংস করে ফেলে, তেমনি মনটাকে যদি চিন্তামুক্ত রাখেন, হাসি খুশি থাকেন, তাহলে শরীরে ভালো হরমোনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিকঠাক থাকে, কাজ করতে পারে, শরীরের রোগ জীবাণু আক্রমণ করা তখন অনেকাংশে কমে যায়। এখনও হয়তো বা 2-3 উইকস আমাদের এইভাবেই থাকতে হবে, আল্লাহ জানে কীভাবে এই সময়টুকু পার করব। কেউ তো কারোর সাথে দেখাও করতে পারছি না বা কেউ কারো বাসায়ও যেতে পারছি না।
আর আমি তো এমনিতেও মানুষ অনেক বেশি পছন্দ করি, কেউ আমার বাসায় আসলে আমি অনেক বেশি খুশি হই, গল্প করতে কথা বলতে পছন্দ করি। চিন্তা হচ্ছে আরও বেশি আব্বু আম্মুর জন্য। আলহামদুলিল্লাহ তারা আমেরিকাতে আমার বোনের কাছে ভালোই আছে, আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে, আল্লাহ যাতে আসলে পৃথিবীর সবাইকেই ভালো রাখে। তো কাছাকাছি এসেও যদি দেখা করতে না পারি তাদের সাথে, এর চাইতে বড় কষ্ট আর কিছুই হতে পারে। ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে, আল্লাহ যদি চায় অবশ্যই সামনে নতুন সুন্দর দিন আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আর বাংলাদেশেও দেখলাম বাসার বাহিরে তো কেউই বের হচ্ছে না, ঢাকা শহর পুরাই খালি। খুব ভালো লাগলো যে সবাই নিয়মকানুন মেনে চলছে বা সবাই নিরাপদে বাসাতে অবস্থান করছে। পৃথিবীতে অনেক সময় অনেক ধরনের পরিবর্তনের জন্য বা বিপদ মোকাবেলা করার জন্য মানুষের এক হবার প্রয়োজন হয়েছে, বা কাঁধে কাঁধ মিলিয়ে বিপদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, প্রয়োজন হয়েছে রাস্তায় নেমে প্রতিরোধ করেছে। কিন্তু এইবার ব্যাপারটা পুরাই ভিন্ন। সবাই আমরা এখনকার পরিস্থিতি শুধুমাত্র ঘরে বসেই ঠিক করতে পারি, তাই ঘরে থেকেই আমাদের প্রত্যেকেরই সঠিক নির্দেশনা মেনে চলাই ভালো। তো আপনারা কীভাবে বাসায় থেকে এই দিনগুলো পার করছেন, কাজের পাশাপাশি কী ধরনের অ্যাক্টিভিটিস করছেন আমাকেও কমেন্ট করে জানান, বা কিছু ইউনিক আইডিয়া দেন যেটা করতে পারলে আমারও ভালো লাগবে বা আমিও আমার সময়টাকে কাজে লাগাতে পারবো। তো আমি এদিকে চিকেন আর পাওটা দিয়ে একটা খুবই ইজি মজাদার নাস্তা বানিয়ে ফিরেছি, আর তারপর বাকি যে চিকেন ছিল ওগুলো দিয়ে আমি এখন চামচের মতো বানিয়ে ফেলছি। এরকম করে কয়েকটা বানিয়ে রেখে দেবো ফ্রিজে, কারণ আমিষা বাবা বাসায় থাকলে মাঝে মাঝে একটু বিকেলের নাস্তা বানানো হয়, বা ও পছন্দ করে বিকেলের নাস্তা খেতে, তো হয়তো বা পরে এগুলো ওকে ফ্রাই করে দেওয়া যাবে। কিছু কিছু রেসিপি দেখলেও বোঝা যায় কীভাবে কী করা হচ্ছে। আমি আজকে যেহেতু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, নেক্সট টাইমে যেদিন আবার এইভাবে করে বানাবো ওই দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক সময় রেসিপিগুলো যদি ডিটেলসে শেয়ার না করা হয় তাহলে অনেক আপুরাই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন। তো এখানে সবগুলো সমোসা বা পেটিস যেটাই বলেন না কেন বানিয়ে নিয়েছি, আর পরোটার মধ্যে চিকেন আলু আর চিজ দিয়ে যে বানিয়েছি ওইটাও হয়ে গেছে, এর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে সার্ভ করলাম। এদিকে আমার হাজব্যান্ড টিভি দেখতে দেখতে বিকেলের নাস্তা করছে, আর আবিশাও নিজে মতো করে একটু খেলছে। আমরা যেন সবাই সুন্দর এবং সুস্থভাবে থাকতে পারি, সবসময় সুন্দরভাবে আমাদের সময় কাটাতে পারি, একটা সুন্দর নতুন দিনের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।